उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल हमारा गरीबी पर अल्लाह करम कर दाम हम हो चाहतानी मदीना दिखाई दा हमरा गरीबीया पर मौला करम कर दा हम हो चाहतानी मदीना दिखाई दा तड़पत मनवा हमार तड़पता मनवा हमार मदीना उड़ाएले चल तड़पता मनवा हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल, उड़ा चल, उड़ा चल, उड़ा चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल पासपोर्ट ना बीजा बाटे ना ही जेब में पैसा हमू देखब पूर्वी मदीना बकैसा पासपोर्ट न बीजा नहीं जेब में पैसा हमू देखब पूर्वी मदीना बकैसा देखे खातिर जिया बेकरार देखे खातिर जिया बेकारार अब मानत नहीं खेम्मा वहाँ हमार मदीना उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल उड़ाएले चल, चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल जीवन की जु डोरी कबो टूट जाई आर माँ के भरल गगरी हमारे फूट जाई जीवन की नाजुक डोरी कबो टूट जाई आर माँ के भरल गगरी हमारे फूट जाई हम हो देख आका के दया हम देख आका के दायार मदीना उड़ायल चल उड़ाय चल उड़ाय चल उड़ाय चल, चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाय चल धीरे धीरे

মঞ্চের বয়োজ্যেষ্ঠ অলো মাই কেরাম সামনের আমার ইসলাম দরদি ভাইরা বন্ধুরা পরদানাসীন অবলা সরলা মা ও বোনেরা সিনহের কচিকাচার ছেলেমেয়েরা সর্বাগ্রে কৃতিগোতা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর যিনি সবারির স্রষ্টা সবারির রুজিদাতা যিনি মানুষের এক মুহূর্তে কান্না মুখে হাসি হাসি মুখে কান্না দিতে পারেন সেই মহান রাব্বুল আলমের এক রাব্বুল আলমিনের একবার জোরে সরে কৃতিগোতা জ্ঞাপন করি সকলে পড়িয়াল আলহামদুলিল্লাহ অতপর দুরুদ এবং সালাম কলকায়নাতের সেরা মনি মা আমেনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা বিপ্লবী নেতা নবী মাক্কী নবী মাদানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা বিতন্য করলাম সল্লি ও সাল্লিম উপস্থিত মুসলিম ভাই বোনেরা এ বাবু

এক কথা তুই বুঝে এক ধরনের আলু আছে হাজার জাল দিলে আগুনেরই ফলে বুঝেও যে সাজে তারে বুঝাই কে আমি বুঝবো না করছি তুই হাকে বুঝিয়ে দিস তো বাঁধিকের মোচ মুড়িয়ে এক ঘন্টা ধরে ওকে বুঝেছে এটা থেকে এটা হইল

এই ধরনের কথা যদি কেউ বলে তাহলে কি আর জবাব আছে যে বুঝাও আবুজ সাজবে তাকে বুঝাবার কেউ আছে কি না ওই রকমের কিছু গলার লোক আছে মানে বুঝাও আবুজ তো তাহলে আর বুঝাবার লোক নাই বসে আর বলবো না ভাই এবার আমি আপনাদের সম্মুখে মহান رب العالمিনের পবিত্র কালাম আল কোরানুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনাপী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পর একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আজকে একটা এমন বিষয়তে আলোচনা করব যে বিষয়টা এই বছরের খুব ভাইরাল বিষয় আপনারা ইউটিউবের মাধ্যম থেকেও শুনে হবেন আর প্রায় জাগাতে বেশিরভাগ এই বিষয়টারই ডিমান্ড কারণ সমাজে এই বুরাই অনেক সেটা কি আজকে যে বিষয়টা নিয়ে মোটামুটি এক ঘন্টা আপনার আগা দিকে কথা বলবো সেটি হচ্ছে হুকুক উযাওজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর হক একজন স্ত্রীর উপরে স্বামী কি কি হক রাখে আর একটা স্বামীর উপরে তার স্ত্রী কি কি হক রাখে না জানার কারণে আজ সংসারে থেকে বেশি অশান্তি বাড়িতে যার অশান্তি তার জীবনের সুখ নেই যতই টাকা ওয়ালা হোক যতই দৌলত থাকুক যদি বাড়িতে বাড়িতে অশান্তি থাকে ইয়ার মতন কষ্টতে কেউ নেই টাকা লাড়ছে পয়সা আছে ঠিক সম্পত্তি আছে কিন্তু বউয়ের সাথে মিলে না যার স্ত্রীর সাথে যার বনি বনট হয় না ইয়ার মতন কষ্টতে কেউ নেই আমরা বউ আনি আমরা বিয়ে করে বউ আনি কেন ভাই বাড়িতে আরামের লেগে না তো না সুবিধা কে চিজ আইল বা কাতাই অ্যা মোবাইল ভাই এত সুবিধা মানুষের লেগে করে দিয়েছে ওরে আল্লাহ রে আল্লাহ যেমন এই টাকাটা পাঁচশো টাকা পাঠাইতে আট দিন লাগতো এখন এক আট সেকেন্ড লাগবে একবারে তাড়াতাড়ি আগে বাড়িতে খবর দিলে অনেক সময় লাগতো আট দিন পরে চিঠি পৌঁছিত এখন দু সেকেন্ডে বাড়িতে কথা কি হয়েছে কিন্তু যেমন সব জিনিসের সুবিধা করে দিয়েছে ওর তুমি ছোড়া ছড়ির পালা সুবিধা করে দিয়েছে মোবাইল আসিল সাইড বছরের বুড়াজি ও চশমা তল দিয়ে দেরি করছে কুজি দাদু আজান হয়ে গেছে জি আচ্ছা যাচ্ছি 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 একটু কাহিনী কেনটা শেষ হয়ে যায় তখন যাচ্ছি ও দেখবে তাইলে জামা ছুটছে তো ছুটুক মোবাইল আছিল কি দোলা লাগিলো লখনউ আমাদের ও যায় এমন বসে না মোবাইল আছিল এখানে অজ হচ্ছে এখানে কোরআন হাদিসের কথা হয়েছে আর রাত আটটার নটার সময় দেখছি মাদ্রাসার অধিকার খল্লা ঘরখানে মোটামুটি ছটা ছাইলা পাবজি চালাইছে কথা বলছি হাই রে মোবাইল মোবাইল আসিল কি দোলা নমাজ রোজাই এমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিলো লেখা পড়াই এমন বসে না মোবাইলের খেলা প্রেম প্রীতির জালা মোবাইলের খেলা ভালোবাসার এখন আর বাইরে যাওয়া লাগে না এদিন তো বাইরে একটু দেখা করিস রে স্কুলে না আসার সময় বুঝছে না যাবো না কোন থেকে দেখে দেখেলে তো বদনাম দরা চলো এখন তো কি মজা বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনা মুনি কেমন আছো বলো না মোবাইল আসিল কি দোলা লাগিল নমাজ রজায় এমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াই এমন বসে না শুনতে গেলে ধৈর্য রাখতে হবে ছেলে বলছে আমি বউ ভালো পাইনি তো বউ বলছে আমি স্বামী ভালো পাইনি ও নিজের ভুল বুঝেনা ও নিজের ভুল বুঝেনা যে আমি কি যেমন একটা মহিলা বলছে जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली ध्यान दीजिएगा जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली मेरे अंदर कोई कसूर नहीं लेकिन ভাইয়া असल में सब कुछ उसी की बदमाशी है जितना যতখানি আসলে নাটের গুরু হলো ওই সব দোষ হলো আরই যেবার ব্যবহারের কারণে যখন बहू ছিল सासড়ের সাথে বন্টি পড়েনি আর এই सासড়ি হয়েছে তখন বহুর সাথে বন্টি পড়ে না কিন্তু ও নিজের ভুল বুঝে না ও দোষ দিতে কার উপরে না তো বহুরার শাশুড়ির উপরে ওই রকমই একটা ছেলে নিজের ভুল বুঝে না যে আমি কিভাবে আমার স্ত্রীর সাথে ব্যবহার করছি ও দোষ দিচ্ছে নিজের বাড়িওয়ালির আর বাড়িওয়ালি নিজের ভুল বুঝে না ও দোষ দিচ্ছে পুরুষের বন্ধুরা আমার তাহলে পুরুষ যে এভাবে চলবে ওইভাবে স্ত্রী চলবে আমার মা বোনেরা এবার আপনাকে বলি মোটরসাইকেলে দুটো চাকা আছে এক সমান না ছোট বড় জি ভাই এক সমান আমি যদি একটা চাকা লাগাই মোটরসাইকেলের একটা লাগিয়ে দিই ট্রেক্টরের চলবে চলবে কিরকম হবে ডাউন খালি চলবে না চলবে না একটা চাকা যদি হয় মোটর সাইকেলের একটা চাকা যদি হয় ট্রাক্টারের চলবে চলবে না গাড়ি অ্যাক্সিডেন্ট করে পড়ে যাবে এবার আরো বলি এবার তাহলে দুটো চাকা যেমন হলে গাড়ি শন করে চলে ওই রকমই স্বামী স্ত্রী দুইজনকে এক একরকম হতে হবে যদি এক রকম হয় তাইলে চলবে আর দুজনা দু যদি হয়ে যায় বলবেন দুজনা দু মানে ছেলে হলো নামাজি মেয়ে হলো বেনামাজি ছেলে হলো মুলবি সাহেব আর ও হলো কলেজ পড়ানি উ ফজরের তো কইছে উঠ নরে ফজরের নামাজ খান পড়েলে তোমার গায়ে খুব গরম আছে তুমি পড়ও গানই পারবা না একা ঠান্ডা লাগছে চলবে সংসার যারা পরে কত ভালো নামাজি

चलवे संसार चलवे चलवे ना किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो वो झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं নহি بی فاطمه سی ابو কই عورت نہیں رہی আমার আপনাকে বলছিলাম তাহলে দুটাই একরকম হতে হবে চাকা যেমন দুটো बराबर হলে চলবে গাড়ি আর ছোট বড় হলে কিন্তু পড়ে যাবে ওরকম ছেলে আর্মি মানে স্বামী স্ত্রী দুজনেই এক হওয়া দরকার কিরকম এক রকম হলে ভালো হবে ভাই দুজনে চোর তো চোরই দুজনেই এক রকম

চোরের লেগে চুন্নি লুচার লেগে লুচি ছুচকার লেগে ছুঁচকি পাঁচবার লেগে পেঁচড়ি বেইমানের লেগে বেইমাননি খবিসের মানে কি খবিস কাকে বলে কি ভাই খবিস বুঝেন আপ হা একটা মানে আপনার স্ত্রী একটা ডিম দিয়ে এসছে খাপড়াতে মুরগি পাড়তে পারতে আপনার একটা ছোট বেটা দেখেছে দেখে ডিমটা তুললে এসে তখন কয়েছে মাকে ডিম কইছে তুই এই বেটা তুই ভেঙে যাবে ভেঙে যাবে ও তুইবে কেন লে লাট্টু খেলা করে এরকম করছে আর একবার হাতে না দুটো পড়ে গেছে নিয়ে পট করে ভেঙে গেছে মা কি কহে এই খুব বিশ কি করলি রে কয় না কয় না কয় না কয় না তো খুব বিশ কথাটা কেন ব্যবহার হলো কেন বদমাশি করলো এই কারণে আচ্ছা পায়খানাতে যান যখন পায়খানাতে ঢোকেন তখন কি দোয়া পড়েন কি দোয়া পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসা ওয়াল খাবাইস এখানে আপনি কি বললেন খুবুসা ওয়াল খাবাইস খুবিস এখানে শয়তানকে বলা হলো কেনে শয়তান মানুষের সাথে বদমাশি করে মানুষকে ধরে লিয়া তাকে परेशान করে এই জন্য খুবিস বলা হয়েছে আচ্ছা ওইখানে আরেকটা কথা মনে পড়ে গেল আচ্ছা পায়খানা থেকে যখন বারহান তখন কি দুয়া পড়েন গুফরানাকা এর মানে কি এর মানে কি এর মানে হলো আল্লাহ তোমার কাছে মাপ চাচ্ছি তুমি আমাকে মাপ করে দাও ক্ষমা চাইছি ক্ষমা করে দাও আচ্ছা তাহলে এবার বলেন যে আপনি পায়খানাতে দশ মিনিট ঢুকে থাকলেন পনেরো মিনিট ঢুকে থাকলেন আর থাকার পরে বের হয়ে আপনি বলছেন নাকা আল্লাহ তুমি আমাকে মাপ করো এর মানে আপনি পায়খানাতে কিছু করেছেন মানে আপনি পায়খানাতে চুরি করেছেন বা গাইল দিয়েছেন বা কোনো গুনা করেছেন নাকি কি করলেন পাইখানার ভিতরে যে আপনি হওয়ার পরে বলছেন আল্লাহ তোমার কাছে ক্ষমা ক্ষমা চাইছি তুমি আমাকে করো বুঝতে পারছেন কথা বুধার কথা কি কথা লয় আপনি পায়খানাতে ঢুকলেন পায়খানা করলেন পায়খানা থেকে বেরিয়ে আপনি বলছেন গুফরানাকা আল্লাহ তুমি আমাকে মাপ করো কিসের সে মাপটা চাইলেন আপনি বুঝবেন না বন্ধু আমার পায়খানাতে বসে যাওয়ার পরে কোন দোয়া বলা যায় যায় না আজান হলে উত্তর দেওয়া যায় যাই দেন আচ্ছা বলেন তো যখন পায়খানাটা আপনাকে চাপ লেগে চলো ভিতরটা কেমন যন্ত্রণা করছিল করছল না করছল না ওই সময়তে আপনার বাবা যদি আপনাকে তিন বিঘে লেখে দিতে চাহে ওই সময়তে বলে বেটা দলিল খান লিয়াই এখনই সাইন করে দি আমি মরছি কইলে মরবি তো মর জমি পাই না পাই আগে পায়খানা যাব বলে না বল বলে বলবে না কেন এত জরুরি জিনিস আপনার বউ যদি আপনাকে নিয়ে বিরিয়ানি দেয় আর বলে দুটা খাও বলবে না আগে আমাকে যেতে দে এত দরকার পড়ে যায় এত পেটের ভিতরে অশান্তি হয় এমন মনে অশান্তি হয় বন্ধু আমার তাহলে যখনই আপনি বাথরুমে গেলেন পায়খানায় গেলেন এবার বসে সব আমার কষ্ট আপনার কষ্ট আল্লাহ নিকাশি করে দিলেন সব যন্ত্রণা নিচে দিয়ে বেরিয়ে গেল শান্তি হয়ে গেলেন আচ্ছা তাহলে খুশি হলে আপনাকে আলহামদুলিল্লাহ বলা দরকার কিনা কিন্তু পায়খানার ভিতরে আপনি আলহামদুলিল্লাহ কি পড়তে পেরেছিলেন পেরেছিলেন না পারেননি তাইলে যে আল্লাহ আপনারই এত বড় কষ্ট দূর করলো তাকে ডাকা দরকার ছিল না ছিল না তার নাম লেওয়া দরকার ছিল না ছিল না কিন্তু কেন নিতে পারলাম না পায়খানায় বসে আছি এজন্য বের হওয়ার পরে আল্লাহকে বলছেন কুপরা ও গো আল্লাহ তুমি আমারই এত কষ্ট দূর করলা তব তোমাকে ডাকতে পারলাম না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও দ্বিতীয় কথা হলো আল্লাহর রসুল বলছেন লাইয়া জাল লেসানিল্লা তোমার ঠোঁট দুটো যেন সব সময় আল্লাহর জিকিরে লড়তে থাকে তার হয়ে থাকে ভিজে থাকে সব সময় ঠোঁট দুটো যাতে হিলতে থাকে আল্লাহর জিকির থেকে কোনো সময় তোমার মুখ যেন খালি না থাকে এবার বলুন পায়খানায় পনেরো মিনিট যখন থাকি ওই সময়তে আমরা জিকির করতে পারলাম না আল্লাহর দেওয়া চোখে দেখছি দেখি আল্লাহর দেওয়া শ্বাস লিছি এক মিনিটের জন্য শ্বাস যদি বন্ধ হয়ে যায় আমি মরে যাব কিন্তু তারপরও আপনার আল্লাহকে আমি মোটামুটি পনেরো মিনিটে আমি মোটামুটি ছশোবার শ্বাস নিলাম কিন্তু আল্লাহকে একবারও ডাকতে পারলাম না এই জন্য বলে গুফরা নাকা আল্লাহ তুমি তোমাকে এত দুখানি সময় আমি ভুলে থাকলাম আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমার বন্ধুরা আমার ভাই জানেরা তাহলে আমি আপনাকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাবিসাতুল সিনা ওয়াল খাবিসুনা লিল একটা খববিস ছেলে একটা বদকার ছেলের জন্য বদকার মেয়ে যদি হয় তাহলে আর জীবন চলবে ও বদকার ও বদকার ওই মেয়েটা বেপরদা হয়ে তার খালাই তো ভাইকে নিয়ে বাড়িয়ে বেড়াচ্ছে আর ওই ছেলেটা তার চাচাতো বোনকে নিয়ে সিনেমা দেখা বেড়াচ্ছে কেউ কাউকে বলতে পারবে ও আগে যদি কে যাই তুই কি ছেলেকে তোর চাষ ভাই সাথে সিনেমা দেখতে গেলি তুই তোর কত ভালো তুমি তো তোর খালে তো ভাই বহিন কে লিয়ে সেদিন তো মুখ পাইবে পাইবে না এই জন্য দুজনাই একরকম হয়ে যায় আল্লাহর কোরআনের আয়াতটা কত সুন্দরে একবার চিন্তা করেন আল্লাহ বলছেন যে যদি পাক যদি অভদ্র মেয়ে হয় অভদ্র ছেলে হয় সংসার চলে যাবে কেন এক অপরের সাথে কোনো মতলব দিক্কত নেই ও চোর ও ও বেনামাজি ও বেনামাজি সব জায়গাতে কোনো ব্যাপার নেই কিন্তু ওই আল্লাহ বলছেন ও তাই বাতলি তাইয়ে বিনা ও তাই বোন একটা পাক ছেলের জন্য একটা পাক মেয়ে লাগবে ভদ্র ছেলের জন্য ভদ্র মেয়ে লাগবে নামাজি ছেলের জন্য নামাজি মেয়ে লাগবে নামাজি মেয়ের জন্য নামাজি ছেলে লাগবে তাহলে এরা হবে আর এর এর সংসার সংসার সুখে চলবে চলবে ভালোভাবে কিন্তু যদি দুরকম হয়ে যায় তাহলে গাড়ির চাকা যেমন দুটা দুরকম হলে ওই গাড়ি ভালোভাবে চলবে না আরো সংসার ওইরকম চলবে না এবার আগে চলে গেল তাহলে ছেলে মেয়ে দুজনেই এক এক রকম হলে ভালো চলবে এবার একটা ছেলের হাতে টাকা হয়েছে কথা বুঝবেন পাকিটে টাকা হয়েছে তো বন্ধুদের সামনে বলছে চাস্তো ভাইয়ের সামনে যে একটা গাড়ি লিবো কোন গাড়ি লিবো হ্যাঁ কাজ করে একটা গেলে মারলি এখন গেলে মারি খুব ভালোই চলছে তো কোথায় লিও না তো কাটিহার অমুক সরুমে চলে যা কোলাশি ওই শোরুমে যা খুব ভালো ভালো গাড়ি কালারও খুব ভালো মেলেজও গাড়ি কালার ভালো আর ডিজাইনও খুব পছন্দ তো গলে লিয়ে লেখান এবার চলে গেছে লোকটা শোরুমে গাড়ি কিনে লেছে আর গাড়ি কিনার পরে গাড়িতে চড়ে চলে আসছে সাইটের পাঁচপনের স্পিরিটে চালিয়ে চলে আসছে সাইটের এভারেজে চালিয়ে আসছে আর হঠাৎ করে রোডে একটা ছোট্ট ছাইলে সাত আট মাসের এখানে হাঁটতে পারে না হামকুড়া কুড়া পাড়ে দিয়ে মাঝ রোডে ও টিট টিট করলে টিট ও বুঝে না আর পাও না যে দড়িয়া পালাইবে এবার ও বেরেক করছে মেসের আলী নামি আল্লাহ সাড়ে পাঁচশত দিল এহদান আল্লাহ তুমি করো হে কবল মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো অন্ধকার কবরে দিও তুমি আলো

গামছা তুলিয়া লেখার পয়সা উঠানো শুরু করে দে এবার ছেলেটা গাড়িটাকে ব্রেক করছে যে ওই ছেলে বাচ্চাটা নাহলে চেপে যাবে নাকি ওকে ব্রেক করতে হবে কিন্তু যখন ব্রেক মেরেছে হেন সমত ব্রেক কাজ করলো না ব্রেক কাজ করলো না আচ্ছা অ্যাক্সিডেন্ট হবে না হবে না হবে কেন হলো এই জন্য হলো যে ব্রেক নিজের কাজ করলো না ব্রেকটা লাগা কেন হয়েছে গাড়িতে এই জন্য যে দরকার যখন পড়ে যাবে এমার্জেন্সি চলে আসবে তখন গাড়িকে ব্রেক করবে গাড়িকে রুকে দিবে এই জন্যই তাকে লাগা হয়েছে কিন্তু ব্রেক নিজের কাজ করলো না যার কারণে অ্যাক্সিডেন্ট হলো অব মা জননী আর এ সংসারে ঝগড়া কেন হয় সংসারে তালাক কেন হয় সংসারে বিচার কেন হয় আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে কেন তই যে কাজের জন্য তৈরি করেছেন ওই কাজ যখন না করে তখন ব্রেক আমার গাড়ি আর আমি ব্রেক মারবো আর লাগবে না ওই রকমে আমার স্ত্রী আর আমার কথা শুনবে না তখন কি হবে সংসার ভাঙবে না ভাঙবে না অ্যাক্সিডেন্ট হবে না হবে না আমার গাড়ি আমার হুকুমে গিয়ার চেঞ্জ হবে আমার হুকুমে ব্রেক লাগবে আমার হুকুমে চলবে কিন্তু আমার গাড়ি নিজের মনে যদি চলতে লাগে আমি গিয়ার চেঞ্জ করলাম এক হয়ে গেল চার তাহলে কিন্তু চলবে না আমি ব্রেক করলাম আর ব্রেক লাগবে না আমি বলছি তোর বাপের বাড়ি যাবি না আমি বলছি যে তুই খবরদার আমি যখন আমি বাড়িতে না থাকতে গেলে বাড়িতে কাউকে ঢুকতে দিবি না হাঁটতে চাস তো আমার কথা যখন মানবে না মানে কি আমার ব্রেকে হয় না মানে আমি বেড়ে যে কাজের ব্রেক লাগানো হয়েছে গাড়িকে দাঁড় করার জন্য কিন্তু গাড়ি দাঁড়াই না মানে আমি বউ করেছি আমার বাড়ি তাকে আমার কথা মানাবার জন্য আমার কাজের জন্য আমার কথা শোনার জন্য কিন্তু আমার কথা শুনে না যখন শুনবে না তখন সংসারে অ্যাক্সিডেন্ট হবে আমার বন্ধুরা আমার ভাই জানেরা এবার আরেকটা কথা শুনেন তাহলে এই কারণে মহিলাদের যেটা কর্তব্য ওই কর্তব্য পালন করে না যার কারণে সংসারে ঝগড়া কাউরের বাড়ি এলি তালাক হয়েছে কাউরের বহু আইটকে আছে কাউরের কেস চলছে কাউরের তো মাসে খালি তিন বের করে বিচেরি হয়েছে শান্তিতে নাই বউ আনার মানে কি আল্লাহ কইছে লেতাস কোন এলাই হা আল্লাহ কি বললেন সুরা রুমে

এআ এতাল্লা কি বললেন লেতাস কোন এলাই হা ওতে থেকে তুমি গাড়ি কিনলাম কেন যে আমি আর পায়ে কষ্ট দিয়ে হাঁটব না আমি গাড়িতে আরাম নিবো আমি বউ কেনে করলাম আমি বিয়ে করেছি এই জন্যই যে আমি আর নিজে রান্না আমার বউ রেণে দিবে আমি আর চেপে গোছল করবো না আমার স্ত্রী আমাকে জল টিপে দিবে আমি আর কাপড় সাফ করবো না আমার স্ত্রী আমাকে সাফ করে দিবে এই জন্যই তো আমি ওকে কিনে আনলাম এবার আমি যদি কাজে না পাই তাহলে পারে বলেন তো এই গাড়ি আমার লাভ আছে এদিক গাড়ি নতুন ভালো এবার গাড়ির কথা ছেড়েছে নতুন কোনো সমস্যা নেই কিন্তু যে গাড়ি কিনেছি লোকটা দেখা দেখা ড্রাইভার চালা চালা লয় হ্যাঁ মানে মনে করেছে যে গাড়ি না গাড়ি গাড়ির ওপরে বসবো হ্যান্ডেল ধরে দেবো ধরে আর গিয়ার মানে চেঞ্জ করে দেবো মানে সেলফ দিয়ে দেবো ঘুম করে উড়ে চলে যাবো কিন্তু বোকা বুঝে না যে কি হাত কিভাবে গিয়ার চেঞ্জ করতে হয় হ্যাঁ কিভাবে কালাস ঢিল দিতে হয় কিচ্ছু বুঝে না এদিকে গাড়ির ওপরে চলে যায় সেলফ দিয়ে ছেড়ে দেবে গোটটাই ঘুরিয়ে দিয়ে করে আর গাড়ি ওকে ঘুম করে পিছিয়ে দিকে ফেলে দেওয়া দিকে ঘাক করে গাড়ি ফেলে দেবো ওদিকে তো কিসের কারণে পড়লো মানে ওর ঢং নাই চালাইবার তার কারণে পুরুষ হলো ড্রাইভার স্ত্রীর হলো গাড়ি তাহলে ড্রাইভারই জানতে হবে বউকে চালাবার কেমন করে চালাতে হবে না জানা ড্রাইভার এরা এত অজ্ঞ ড্রাইভার এরা ইয়া মা সারা সবাবে মানিস আমিন কোমল বাদ ফালিয়াতা জাওয়াজ এর মানেই বুঝে না যে আমি কখন গাড়ি চালাবার উপযুক্ত আমি কখন বিয়ের হক উপযুক্ত তখনই বিয়ের উপযুক্ত কিন্তু এরা বুঝে না বিহানা বিহা যে বিহানা বিহা শ্বশুরের টাকা নিয়ে লবো দেড় লাখ টাকা নিয়ে আর দশ হাজার মোহর দিয়ে দেবো চোদ্দ খান গাড়ি করে লবো ঘুম করে উড়ে চলে যাবো কবুল কহে দেবো আর বৌলিয়া দৌড়িয়ে চলে আসবো কিন্তু কবুল শব্দের মানেই বুঝেনি ড্রাইভারের মানেই বুঝেনি কবুলের মানে হলো রে বোকা এই দিন থেকে যদি কবুলের মানে বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া পালঙ্গে জীবন পিঠা খাইতো না কবলের মানে যদি বুঝতো তাহলে শ্বশুরের দেওয়া ল্যাপে শুইতো না কে কবুলের মানে যদি বুঝতো শ্বশুরের দেওয়া হাঁড়িতে রান্না করা ভাত খেত না এই আর কবলের মানেই বুঝেনি কবুল হলো আজ থেকে এই মেটার ওষুধ পানি সবই কবুল বেমার হলে তার এলাজ কবুল খেতে লাগলে আর রান্না করা হাঁড়ি কবল তার প্যাটের ভাত কবল তার শোয়ার কাপ বিছান কবল তার শোয়ার খাট কবল তার অসুখ বিসুখ থেকে নিয়ে যাবতীয় জিনিস যা দরকার এই মেটার সব কবুল

আর সারা দায়িত্ব যেদিন কবুল পড়লে মানে বেটির বাপ একবারে দায়িত্ব মুক্ত আর ওর কোনো জরুরি নাই না এলাদ করবে না কাপড় দিবে না ওর ছাইলে হইতে লি আসবে না ওর ব্যবহার দিবে না ওর কোনো কিছু করবে না আজ থেকে সম্পূর্ণ করতে হবে ওর এই ছেলেকে এই কবুলের মানি বুঝেনি দশ টাকা কামাই করবার মুরদ নাই তিন খেন মোজ হালছে আর রাগ করে বিয়ে করবে লে বসে আছে আট দিন থেকে ও খালি কাম করে বাড়তে টাকাই দেয় না

বন্ধু আমার আপনাকে আমি বলতে আচ্ছা এই ড্রাইভার গাড়ি বের করার পরে এবার না তো বলেন তো এক্সিডেন্ট করবে না করবে না এক্সিডেন্ট করার কারণ কি হলো চালাইতে জানে না তো ওই ওইরকম একটা ছেলে আর ও যদি দোষ দেয় গাড়ির গাড়ি ভাল লাগে আমাকে ফেলে দিলে এটা কোনো কথা হলো তো ওইরকমই একটা ছেলে ডাইব নিজে বুঝে না সংসার কিভাবে চালাইতে হয় দোষ দিচ্ছে বাড়িওয়ালির বাড়িওয়ালি বুঝে না একটা পুরুষের সাথে কি কি খেদ করতে লাগবে হবে ও বুঝেনা না উদোষ দিচ্ছে পুরুষের এই জন্য সংসারে ও অশান্তি আছে আর সব মানুষ স্ত্রী লিয়ে প্রেশন আছে নিজে ও প্রেশন বাড়িওয়ালি ও আ ও মার খেছে গেল খেছে আর আপনি আর আমি প্রেশনে পিড়ছি কি না তাহলে এমন কি নিয়ম আছে এমন কি কাজ করতে হবে যাতে আপনিও সুখী আপনার বাড়িওয়ালিও সুখী এমন কোন এমন পাঁচটা কথা আমি আপনার কাছে শিখাছি যেটা করলে মহিলার ছটা কাজ করতে হবে যদি করে লাই তাহলে জীবনে কোনোদিন পুরুষের মায়ের তো দূরের কথা জীবনে কোনোদিন একটা বড় কথাও শুনবে না ছটা কাজ করতে বের লেগে ছটা কাজ যদি মহিলারা করে লাই জীবনে পুরুষের গাইল মায়ের খাবে না আর চারটে কাজ যদি পুরুষে করে তাহলে জীবনে বাড়ি আলি বাড়তে অশান্তি করবে না বাড়িওয়ালি জীবনে বাড়তে অশান্তি করবে না জীবনে বাড়ি আলি ঝামেলা সহ্য করতে হবে না হ্যাঁ তাহলে আইসেন আপনাকে এবার তুলে ধরি ছটা আর কয়টা কটেলো দশটা দশটা হাদিস আপনাকে শোনাবো হ্যাঁ ইনশাল্লাহ বিদায় হয়ে যাব বন্ধুর আমার তবে এক নাম্বার তো কয় মহিলার ওপরে কয়টা হক হলো তার পুরুষের ছটা নাকি আর পুরুষের ওপরে মহিলার হক হলো কয়টা চারটে তো কার বেশি হলো পুরুষের বেশি কিনে যে পুরুষ বড় তো আইসেন প্রথম হক মাখালা প্রথম কাজ আপনাকে করতে হবে কি প্রথম কাজ ছটা কাজ আপনি জীবনে যদি স্বামীর ভালোবাসা হয়ে থাকতে চাহেন যদি স্বামীর কাছে মায়ের গাইল জীবনে খাইতে না চাহেন তাহলে প্রথম কাজ ভালো করে নোট করেন বেড়ে নেন প্রথম কাজ হলো স্বামীর খিদমত করতে হবে স্বামীর খিদমত করতে হবে হাদিস শুনেন হাসান বিন মহসিন বলছেন একদিন আমার ফুফু কোন কাজে বাড়ি গেলেন কে বলছেন এই কথা বিন মোহসিনের ফুফু হাসান বিন মোহসিন বলছেন ওর ফুফুর কথা হাসান বিন মোহসিন বলছেন একদিন আমার ফুফু কোন কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন এবার কাজ হয়ে গেল কাজের শেষে আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বের হয়ে আসেন এমন সময় নবী আমার ফুফুকে ডাক দিয়ে বললেন ও মহিলা ও হাসান বিন মহসিনের ফুফু বলতো তোমার স্বামী জীবিত আছে কিনা বুঝলে মহিলা তোমার স্বামী বাইচা আছে अरे चल हो भैया तई बनगरिया अरे चल हो बबुआ तई बनगरिया वही जा के हवा नी हो वही जा के हवा निक हो जम जम पिएम अजवा खायम हो जाई कुल बेमारी ठीक हो साफ मरवा हज़रा दौड़ हमू लगाय दौड़ हो साफा मरवा हजरा दौड़ लस हमू लगाय दौड़ हो या देखो मे रति अब रोवत कर दी हम भोर हो याद खोदा मे रति अबिताय रोवत कर दी हम भोर हो अरे कहा में हाथ पसार के मांगे मबु मा से भीख हो मांगे रब से भिक हो अरे चल हो बबुआ तय बनगरिया वही जा के हवा नीक हो चल हो भैया ते बनगरिया वही जा के हवा नी हो जम जम पीएम अजवा खाएम हो जाई कुल बीमारी ठीक हो জিয়াউল ডাক্তার সাহেব আল্লাহ পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ গদানকে কবুল করে নাও সুখের জীবন দান করে রোজ রোজগারে বরকত দাও ব্যবসা মানি যত তারা কি দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল হাসানা তাও আযাবান নার আমিন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার ভাইজানের আমার এবার ওই হাসান বিন মোহসিনের ফুফু বলছেন যে আমার নবী যখন আমাকে বললেন তোমার স্বামী আছে কিনা আমি বললাম না আমি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ হুজুর হ্যাঁ আল্লাহ রসুল আমার স্বামী আছে আল্লাহ রসুল বলছেন আচ্ছা বলো তো তোমার স্বামীর ব্যবহার করো তোমার স্বামীর খিদমত কতটা করো যতক্ষণ আমি আজিজ না হয়ে যায় অতক্ষণ করি খিদমতো করতে করতে আজিজ হয়ে যায় আল্লাহর নাবি বলছেন ফঞ্জরি আইনা আনতে মিন ফঞ্জুরি আইন অন্ত মিন হো ও হাসান বিন সিনে ফুফু একবার কথাটাকে ভালো করে পেরে ইয়াদ করো তুমি যে বলছো যে তুমি স্বামীর খিদমত করো আজি যে হয়ে যাও কিন্তু বলো তো এই খিদমতে তোমার স্বামী রাজি হয় কিনা চিন্তা করো এই খিদমতে আল্লাহ রাজি হবে কিনা এই খিদমতে তুমি জান্নাতের অধিকার নিতে পারছো কিনা কেন ফাইনাহু জান্নাতকে ওয়া নারকে তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম তোমার স্বামী হলো তোমার জান্নাত তোমার স্বামী হলো তোমার জাহান মা বোনের আমার স্বামীর খিদমত করেন জান্নাতে যেবেন স্বামীর খিদমত না করেন জাহান নামে যেবেন তবে এই যে কথাগুলো আমি আপনাদের সম্মুখে বলবো আর বলছি এগুলা কোরআন হাদিসের কথা এই হাদিসটা শুনেলাম কোথায় পেয়েছি মাদ্রাসায় পেয়েছি কোথায় মাদ্রাসায় যদি এই দশটা কথা আপনাকে আমি যদি আপনি মাদ্রাসায় পড়ালেখা করতেন অবশ্যই আপনি জানতেন ভাই কি ধরনের কিভাবে আপনাকে আমি বুঝাবো বলবো সময়ের দিকে দেখে আর মানুষের দিকে দেখে হিম্মত করতে পারি না যে দশটা কথাই শুনেতে পারবো অন্যদিন শোনাবো আমি আপনাদের কাছে বড় আবদার করেছিলাম যে আপনারা নাও হলে একশোটা টাকা মাত্র একশোটা টাকাও যদি পারেন হ্যাঁ দশটা ইট হবে দশটা ইট হবে দশটা ইট লাগিয়ে দাও কি এতটা দেওয়াল হবে এই এতটা দেওয়াল কেয়ামতের দিন আপনার জন্য জাহান নামের আগা দিকে দাঁড়িয়ে আর করে নেবে আপনাকে দু একটা হাদিস শোনাচ্ছি দান খায়রাত কত স্বভাবের কাজ দান খায়রাত কত উত্তম কাজ আপনাকে আমি শোনাচ্ছি এক নম্বর একটা কথা বলেছিলাম কি মনে আছে যে সাদকা যারা করে আল্লাহ তার আল্লাহ তার রুজির জামানত নিয়ে সাহেব ওখারির হাদিস হাদিসে কুদ্শি আল্লাহ তাআলা বলছেন আন ঠিক তুই আমার পথে খরচ কর আমি আল্লাহ তোর জীবনের খরচ কবুল করব। শুভান আল্লাহ জি আফানের স্ত্রী একটা একটা বধনা মাত্র একটাই বোধনা সেজ কি ব্যাপার আমাদের কাটিয়ার পূর্ণের মহিলারা তো সব বদনা থালি গামলা বাইন্ধে জালসা শুনতে আছে। কচুল বাটি টাটি যা আছে ওগুলো সকালে দিয়ে পাঠাবে আপনার হাতে মনে হয় আমি মাখালাদের বলবো হ্যাঁ এই ওবেদুর রহমান সাহেব জজাকাল্লা তিন শত টাকা আল্লাহ তুমি কবুল করো হায়াত দারাজ করো আমিন আল্লাহ আমিন বন্ধুরা আমার আমি আপনাকে বলছিলাম আচ্ছা আল্লাহর কি কোনো জিনিসের দরকার আছে নেই দরকার আপনার আমার আছে এখানে যদি প্যারালাইসিস হয়ে যায় দু লাখ টাকা দরকার লাগে এখনি বেরেন হেমেরেজ হয়ে যাক দশ লাখ টাকা লাগতে পারে চোখ নষ্ট হয়ে যাক দু লাখ টাকা লাগতে পারে হ্যাঁ হাজারটা টাকা আল্লাহকে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ তুমি বলেছ খরচ করো আমি তোর জীবনের খরচ পুরো করব আল্লাহ আমি গরিব ফকির কি দিব তোমার জমিনে তা বাস করি তোমার দেওয়া খাই আল্লাহ আমি ফের কি দিব তবে এই পাঁচশোটা টাকা এই হাজারটা টাকা আল্লাহ তুমি কবুল করো এই গরিবের আর আমার জীবনের খরচের জামানত তুমি লিয়ে লাও ইন্নামাল আমাল ও নিয়াত দিলে যদি নিয়াত করে যদি দুশো টাকা দিয়ে দেন আল্লাহ আপনার দশ লাখ টাকার যদি দরকার পড়ে যায় আল্লাহর অদা আছে পুরা করবে কিন্তু আমরা এত কম কম আকালের লোক কি